আপনি পরজন্মে কি হতে চান। জন্মান্তরে বিশ্বাস করুন বা না করুন, অধিকাংশ মানুষই পাখি হতে চান। মুক্ত প্রকৃতির মাঝে স্বাধীনভাবে উড়ে যাবার ক্ষমতার জন্যই পাখি মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। যারা পাখিকে ভালোবাসেন তারা কিন্তু নিয়ম মেনে বিদেশি পাখিকেও খাঁচায় পুড়ে পুষতে রাজি নন। খোলা প্রকৃতির মাঝে পাখি দেখা বা তাদের ছবি তোলার এদের মূল উদ্দেশ্য। আজকের ভিডিওতে বলবো কোন ঋতুতে কোন পাখি দেখা যায় বা ছবি তোলা যায়। গ্রীষ্মকাল অর্থাৎ মে জুনে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ ইন্ডিয়ান পিট্টা আর এশিয়ান প্যারাডাইজ ফ্লাই ক্যাচারের ছবি তোলেন। যেহেতু এগুলি ফরেস্ট বার্ড তাই জঙ্গলাকীর্ণ অঞ্চলে বেশি পাওয়া যায়। হুডেড পিট্টাও এই সময় পাওয়া যায়। গরমকালের আরও কিছু জনপ্রিয় পাখি হল ব্লু থ্রোটেড, ব্লু ফ্লাই ক্যাচার, ব্ল্যাক নেপ্ট মোনার্ক ইত্যাদি। নদিয়ার খিসমায় ব্রিডিং কলোনি স্থাপন করে ব্লু টেলড বি ইটাররা, সেটাও গ্রীষ্মকালের আরেক আকর্ষণের কারণ। এরপর বর্ষাকাল অর্থাৎ জুলাই আগস্ট সেপ্টেম্বর, এই তিন মাসে জ্যাকোবিন কুকুর ছবি তোলার জন্য প্রচুর আগ্রহ লক্ষ্য করা যায়। এছাড়াও আছে চেস্টনাট উইংড কুকু, এই সময় বাবুই পাখির ব্রিডিং কালার চলে আসে, সেটিও প্রচুর ছবি ওঠে। আরেকটি আকর্ষণ হল যে কোনো ধরনের কোয়েল, বাটন কোয়েল বা কিং কোয়েল জাতীয় পাখির ছবি তোলার আদর্শ সময় হল বর্ষা। বর্ষাকালের মেঘমেদুর দিনে পুকুরের ধারে ব্ল্যাক বিটার্ন বা সিনামন বিটার্নের ছবি তুলতে আগ্রহীদের উৎসাহ চোখে পড়ার মতন। ফেজেন্ট টেল জাকানার আসল বাহার তার লম্বা লেজে। বর্ষায় প্রজননকালে সেই লম্বা লেজ এবং সাথে ছোট বাচ্চার ছবি তুলতে জলাশয়ের ধারে ভিড় জমান পক্ষীপ্রেমীরা। লিটল গ্রেব বা পানটুবি পাখিকেও বাচ্চা সমেত দেখা যায় বিভিন্ন জলাশয়। বর্ষায় ভায়োলেট কুকু বা ব্ল্যাক বাজার দেখতে উত্তরবঙ্গে ছোটেন মানুষ। পশ্চিমবঙ্গে শরৎকালের সময়সীমা কিন্তু খুবই অল্প, তবে সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবর বা নভেম্বরের শুরু অবধির সময়ে লালমুনিয়ার দারুণ রমরমা ব্যাপার চলে। কাশফুলের হ্যাবিটেটে টকটকে লাল পুরুষ লালমুনিয়া পাখি মুখে কাশের ডাটি নিয়ে বাসা বাঁধার জন্য বসে আছে, সেটা খুবই জনপ্রিয় একটি দৃশ্য। লালমুনিয়ার সাথে ট্রাইকালার মুনিয়া থাকায় তাদেরও অনেক ছবি ওঠে। সেপ্টেম্বরের শেষের দিকে বা অক্টোবরের শুরুতে ইউরেশিয়ান রাইনেক ঢুকে পড়ে, তাদেরও দারুণ দারুণ ছবি ওঠে। নভেম্বর মাস অর্থাৎ হেমন্তে অনেক পরিযায়ী পাখি পশ্চিমবঙ্গে চলে আসে। বিভিন্ন শোর বার্ডস তোলার জন্য সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলিতে উৎসাহীদের ভিড় হয়। এই সময়ে অনেকেই গডউইট, রেড শ্যাঙ্ক, গ্রিন শ্যাঙ্ক, স্যান্ড পাইপার এসবের ছবি তোলেন। ডিসেম্বর জানুয়ারি অর্থাৎ শীতকালে প্রচুর পরিযায়ী পাখি পশ্চিমবঙ্গে ঢুকে পড়ে। ব্রাউন ব্রেস্টেড ফ্লাই ক্যাচারি হোক বা বিভিন্ন রকমের ক্রেক রেলি হোক, প্রতিদিনই প্রায় নতুন নতুন আগত অতিথিদের ছবিতে পাখি প্রেমীদের ঝুলি ভরে ওঠে। এই সময় ব্লু থ্রোট বা রুবি থ্রোটের মতন
ছোট্ট অথচ সুন্দর দেখতে পরিযায়ী পাখিরাও চলে আসে। এই সময় পশ্চিমবঙ্গের বিভিন্ন কেটে নেওয়া ধানের জমিতে এসে বসতি স্থাপন করে বিদেশি বান্টিংরা। এছাড়াও পায়েড হ্যারিয়ারের মতন সুন্দর শিকারি পাখিকে দেখতে বা ক্যামেরায় ধরে রাখতে চান অনেকেই। ডিসেম্বরে অসপ্রেও এসে যায়, অসপ্রের ছবি তোলার জন্য গঙ্গার ধারে যান অনেকেই। ব্ল্যাক ব্রাউড বা বৈকাল বুশ ওয়াবলারের মতন ছোট্ট অথচ আনকমন পরিযায়ী পাখিও এই সময়ে মেলে পশ্চিমবঙ্গে। জানুয়ারি নাগাদ রেড ক্রেস্টেড পোচার্ডের জন্য উৎসাহী মানুষ পাড়ি দেন পূর্বস্থলী। শীতকালে রেডি শেল্টার বা চখাচখির মতন অনেক পরিযায়ী হাঁস জাতীয় পাখিও চলে আসে পশ্চিমবঙ্গে। জানুয়ারিতে আরও একটি পাখি সকলের নজর কেড়ে নেয়, সে হল ছোট্ট শরীরের স্কারলেট ব্যাকড ফ্লাওয়ার পেকার। সাধারণত বটল ব্রাশ ফুলের গাছেই এর হ্যাবিটেট। ফেব্রুয়ারিতেও কিছু সংখ্যক শীতের পাখি পাওয়া যায়। মার্চ এপ্রিল নাগাদ মানুষ পাহাড়ে ভিড় জমান রুফোস নেকড হর্নবিলের জন্য। এরা পরিযায়ী না হলেও এই সময় নেস্টিং করে বলে নির্দিষ্ট লোকেশনে বা ভালোভাবে দেখতে পাওয়ার সুযোগ হয়। এই সময় অনেক পাখি বাসা বাঁধে। বসন্ত মানেই বসন্ত বৌড়ি, যদিও এরা পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা, তাও প্রচুর অ্যাক্টিভিটি থাকে বলে মাঝে মাঝেই ক্যামেরার চোখে ধরা পড়ে যায় এরা। খাতায় কলমে বসন্ত হলেও বেশ গরম পড়ে যায় এপ্রিলেই। গ্রীষ্মের পাখির জন্য আবার পক্ষীপ্রেমীরা নতুন উৎসাহে পাখি দেখা শুরু করেন। বারবেরটা খুবই ডাকছে, জঙ্গল মাতাচ্ছে। বললাম কিছু বিশেষ বিশেষ পাখির কথা, তাছাড়াও আছে আরও অনেক ডানাওয়ালা বন্ধু যাদের জন্য প্রকৃতিপ্রেমীরা উন্মুখ হয়ে থাকেন সারা বছর। পশ্চিমবঙ্গ ছাড়াও উড়িষ্যা, ঝাড়খণ্ড বা সিকিমের মতন পার্শ্ববর্তী রাজ্যগুলিতে বছরের নানা সময়ে নানা পাখি দেখতে উৎসাহীরা ভ্রমণ করেন। সাধারণ সাইটিংয়ের চেয়েও অনেক বেশি প্রাপ্তি হয় এই জাতীয় ভ্রমণে। শুধু শীতকালে পাখি দেখব আর সারা বছর দেখব না, এই কনসেপ্ট কিন্তু এখন বাতিল। ভালোবাসা টিকে থাকুক সারা বছর। আমাকে জানান আপনার কি মতামত, আপনি কোন পাখিটি দেখার জন্য সারা বছর উন্মুখ হয়ে থাকেন। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন। আপনার মতন পক্ষীপ্রেমী বন্ধুদের এই ভিডিওটি শেয়ার করুন। যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসকে ফলো করুন ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারেও।